প্রকাশ্য দেবালোকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের ঘায়ে মেরে ফেলার চেষ্টা। আক্রান্ত ব্যক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা কলমচৌড়া থানাধীন ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দাস 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল গিরিকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে আহত ব্যক্তিকে নিয়ে যান বক্সনগর হাসপাতালে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় বাবুল গিরিকে পাঠানো হয় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। সকালবেলা তো সবকিছু ঠিকই ছিল, তো দুপুরবেলা হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে হঠাৎ করে একটা ফোন এলো। আমার পিসাতো বোন ফোন করেছে যে হঠাৎ করে নাকি তারা আমার জেঠু আর তাপস নামে একটা ছেলে ঝগড়া লেগেছে। তারপর খবর পেয়ে দেখলাম কি মানে জেঠুকে প্রচণ্ড মানে একটা কূপ দিয়েছে, যার ফলে কোথায় কোথায় কূপ দিয়েছে? কূপ দিয়েছে এটা আমাদের বেলুয়াচর স্কুলের পাশে একটা গভর্নমেন্ট ব্রিক সেক্টরের মধ্যে সাইডে। কে দিয়েছে? কে কূপ দিয়েছে? তাপস দাস নামে একজন। কার কূপ দিয়েছে? আমার জেঠু বাবুল গিরিকে। কোন জায়গায় কূপ দিয়েছে? এটা ঘরের মধ্যে কূপ দিয়েছে অনেক, এটা প্রচণ্ড আঘাত। এখন মৃত্যুর সংখ্যা 5 লড়ছেন উনি। পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে, একটি মামলা নিয়ে তদন্ত শুরু করলেও অভিযুক্ত ফেরার। চ্যানেল দিন রাত।